প্লাস্টিক বর্জন করাটা এখন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। আমরা কয়েকদিন আগে কি দেখলাম যে নরেন্দ্র মোদীর টুইটার থেকে একটা ছবি বেরিয়েছে যে প্লাস্টিকের বোতল তুলছেন উনি একটা, ঠিক আছে ভালো, কিন্তু অ্যাট দি সেম টাইম আজকে প্লাস্টিক ব্যাগে অর্ডার দিচ্ছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী। জুট ইন্ডাস্ট্রি, পশ্চিমবাংলার জুট ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে, তোমরা জুট ইন্ডাস্ট্রি ইয়ে করো, রিভাইভ করো, তোমরা অর্ডার দাও। এখন সেই সেখানে 100% অর্ডার হয়েছে। এখন কোনো এক লবির চাপে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, কেন্দ্রীয় খাদ্যমন্ত্র তারা 200,000 বেল, 200,000 বেলে প্লাস্টিকের ব্যাগের অর্ডার দিয়েছে। এক বেল মানে কত? একটা বেল মানে হচ্ছে 500টা ব্যাগ, মানে 200,000 বেল। এবার তাহলে তুমি বুঝতেই পারছো যে কেন্দ্রীয় সরকার মানে দুমুখ নীতি আর কি, মানুষকে একটা ধোকা বানানো, বোকা বানানো, এগুলো না করলে এদের হয় না আর কি। এরা পুরো নরেন্দ্র মোদীর সরকারটা একটা ধোকাবাজির সরকার ছাড়া আর কিচ্ছু না, এইটুকু আমি বলতে পারি। মানুষের হাতে পয়সা নেই, মানুষের 5% করে জিডিপি কমে গেছে, ব্যাংক থেকে টাকা চলে যাবে, পিপলস আর সাফারিং ফ্রম ইনসিকিউরিটি, আর বড় বড় বক্তৃতা মারছে, বড় বড় এই কথাবার্তা বলছে। হ্যাঁ, এত একটা ধোকাবাজির সরকার বোধ হয় হয় না নরেন্দ্র মোদীর সরকার। এটা কি লোককে আইওয়াশ করার জন্য যেহেতু অর্থনীতি সেই প্লাস্টিক নিয়ে এখন মানুষকে প্লাস্টিক তুমি বলছো বর্জন করো, সেটা ম্যাক্সিমাম আমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই রয়েছে, ডোমজুড়ে আছে, জগৎবল্লভপুরে আছে, জাঙ্গিপাড়ায় আছে, এইসব জায়গায় সবচেয়ে বেশি রয়েছে। যে আগে ডোমজুড়ে 50,000 কর্মী কাজ করতো সোনার শিল্পে, আজকে সেটা নেমে দাঁড়িয়েছে কত? 5,000, ঠিক আছে। তার জন্য কার ক্রেডিট? বিজেপির ক্রেডিট, নরেন্দ্র মোদীর ক্রেডিট, অর্থমন্ত্রীর ক্রেডিট, দেশটা তো রসাতলে ফেলে দিয়েছে একদম, সব জায়গা থেকে চাকরি ইয়েটা মানে প্রতিদিন এটা কমে যাচ্ছে, এবং স্বর্ণশিল্পীরা নিঃসন্দেহে একটা মানে বিপদের সম্মুখীন রয়েছে। আজকের এই দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, দিওয়ালি বলো, তাদের কাছে সব খুবই দুঃখের দিন এগুলো, এবং ডিমনিটাইজেশন যে কত ক্ষতি করে গেছে, তো আমাদের কথা শুধু তো নয়, বড় বড় অর্থনীতিবিদরাও তো বলছে। এখন যাদের ভালো লাগছে না তারাও তাদেরকে গালাগাল দিচ্ছে, চুটিয়ে গালাগাল দিচ্ছে, এদের সংস্কৃতি আর কি আছে, এদের তো কিছু নেই। এই দিওয়ালি বা ইয়ে ক্ষেত্রে সংসদ হিসেবে কি আপনারা মানে কিছুভাবে তাদের মানে ব্যবস্থা করা? ব্যক্তিগতভাবে তো কিছু আমি তো কাউ করতে পারি না, আমি কোথাও কোথাও 1,00,000 লোকের আমি ইয়ে করবো বলবো, এখন সেটা যদি সরকার থেকে কখনো কোনো স্কিম করে তো স্কিম করবে। চাকরি ছাড়া, চাকরি তো ডিমনিটাইজেশনের জন্য তো শুধু স্বর্ণশিল্প নয়, সমস্ত শিল্পের ব্যবসায় বন্ধ হয়ে গেছে, এটা তো ন্যাশনাল প্রবলেম এখন। এটা এটা শুধু আমার লোকসভা কেন্দ্রের প্রবলেম না, এটা যে ভারতবর্ষের সামগ্রিকভাবে জাতীয় সমস্যা তৈরি করার হিরো হচ্ছে নরেন্দ্র মোদী, সেই সমস্যা তৈরি করেছে।